আসসালামু আলাইকুম। সংবাদের শুরুতেই শিরোনাম, কুয়েত প্রবাসীদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। কুয়েতের প্রবাসীদের ভোগান্তি কমাতে শীঘ্রই বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু করতে যাচ্ছে কুয়েত দূতাবাস। এরই মধ্যে শুরু হয়েছে নিবন্ধন। আগামী সেপ্টেম্বরে প্রবাসীদের হাতে জাতীয় পরিচয়পত্র পৌঁছাবে বলে জানান দেশটি নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। এতে স্বস্তি জানিয়েছেন প্রবাসীরা। কুয়েতে বসবাসরত প্রবাসীরা এখনও পাননি বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র। অনেকেই দেশে আবেদন করেও হাতে পাননি এনআইডি। প্রবাসীদের ভোগান্তি কমাতে শীঘ্রই নিবন্ধনের শুরুর উদ্যোগ নিয়েছে দূতাবাস। কুয়েতে নিযুক্ত বাংলাদেশিদের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান জানিয়েছেন, দেশটিতে অবস্থানরত প্রবাসীদের নিবন্ধনের পদক্ষেপ নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে প্রবাসীদের হাতে এনআইডি পৌঁছাবে। এতে স্বস্তি জানিয়েছেন প্রবাসীরা। দূতাবাসের প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য দিয়ে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করা যাবে। সার্বিক কাজ পদ পরিদর্শনে শীঘ্রই বাংলাদেশ থেকে নির্বাচন কমিশনারের রেজিস্ট্রেশন দল কুয়েতে যাবে। কুয়েতে বসেই বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র পাওয়া ছিল স্বপ্নের মতো। এই স্বপ্ন পূরণে ভোগান্তি কমবে বলে মনে করেন প্রবাসীরা। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।